Hello guys, good morning. Welcome back to my channel. Guys, aajke khubi ekta mojar jayga jabo. To sekhane ami ekake jabo na. Amar shonge onekei jabe. Amader elakar onek bhai brother. Karon eta hocche ekta Korean shelter theke niye jawa hobe. To amra Korean der shonge jabo. Onek ghurbo, moja korbo. Shobkichu apnader shonge ei video te share korbo. Ar ei Korean shelter ta hocche jekhane বিভিন্ন দেশের প্রবাসীদের ফ্রি ফ্রি কোরিয়ান ভাষা শেখানো হয় সেটাকে কোরিয়ান শেল্টার বলে তো আমরা সেই শেল্টার থেকে অনেকে একসঙ্গে যাব বিভিন্ন দেশের প্রবাসীরা তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তারপরে আমি সঠিক জানি না আমাদের কোথায় নিয়ে যাওয়া হবে তো এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সবাই এটা আসলে ট্যাক্সি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড এখানে ট্যাক্সি বাস দুটোই পাওয়া যায় তো আমি গাড়িতে যাব না কারণ গাড়িতে গেলে আমি সময়ের সঙ্গে পেরে উঠব না এখন আমার হাতে একটু সময় নেই আমি এখন ট্যাক্সিতে উঠব ট্যাক্সিতে উঠে আমার যে ঠিকানা দিছে সেই ঠিকানায় যাব তো গাইস ভিডিওটি সবাই দেখতে থাকুন গাইস এই মাত্র আমি ট্যাক্সিতে উঠলাম এখন যাচ্ছি শেল্টারের উদ্দেশ্যে তো ওখান থেকে আমাদের অনেক বড় ভাই ব্রাদাররা উঠবে আমাদের এলাকার সবাই আমরা একসঙ্গে যাব ফাইনালি আমরা এখন রওনা করবো আমাদের কোনো দেবো আমরা আজকে ওই যেখানে যাচ্ছে নাম তো জানি না নাকশান মনে হয় এটা হচ্ছে আমাদের গাড়ি তো আমরা এখন গাড়িতে উঠব আমাদের যেতে লাগবে প্রায় 2 ঘন্টার মতো এইগুলো সব হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার তা আমাদের গাড়ি একটা নাকি সবাই হচ্ছে তো আমরা এখন গাড়িতে উঠব মাউস ভাই এখানে বসছে মিডিলে বসেন মিডিলে বসেন তো এখন আমাদের ব্রেক টাইম তো ব্রেক টাইমে একটা জায়গা আমাদের ব্রেক নেওয়ার জন্য গাড়িটা পার করাইছে অনেক সুন্দর একটা জায়গা ভিউটা অনেক সুন্দর তো আকাশে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এখন গাইস অনেক সুন্দর একটা পরিবেশ আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আকাশের অবস্থা তেমন ভালো না ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এখানে অনেক ধরনের টবে ছোটো ছোটো ফুল গাছ গাঁদা ফুল এখানে ছোটো ছোটো কিছু মার্কেট আছে মার্কেট থেকে মানুষ পানি গ্লাস সিগারেট কফি টফি এগুলো খাচ্ছে অনেক সুন্দর একটা জায়গা
এখানে অনেক ধরনের মার্কেট আছে খাবার দাবার কেনাকাটা করার জন্য। তো জায়গাটা অনেক সুন্দর, কমপ্লেক্স আছে, কি আছে এবং কী কী পাওয়া যায়। সাধারণত বিভিন্ন এলাকার গাড়ি তো অনেক বৃষ্টি পড়তেছে, আমরা এখন গাড়িতে উঠবো, আমাদের ব্রেক টাইম শেষ। তো আমরা গাড়িতে এখন যাবো, সব বাংলাদেশি ভাইরা পুরো এক টুকরো বাংলাদেশের মতন। তো এই ব্যস্ত সব আমাদের এলাকার ভাই ব্রাদার। তো আমরা এখন গাড়িতে উঠবো, আমাদের এখানে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম বিভিন্ন দেশের লোকজন সব। আমরা এক এক দেশের জন্য আলাদা আলাদা গাড়ি, তো আমাদের বাংলাদেশের জন্য আলাদা গাড়ি এবং অন্যান্য দেশের জন্য সব আলাদা আলাদা গাড়ি আছে, অনেক ধরনের গাড়ি এখানে। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়িতে উঠবো, অনেক সুন্দর লাগতেছে আজকে, আমরা খুব মজা করবো, খুব আনন্দ করবো। তো আমি কোরিয়াতে 10 বছর, তারপরও এরকম কোথাও যাওয়া হয়নি কাজের ব্যস্ততার কারণে। আজকে প্রথম আমার জীবনে ফার্স্ট টাইম কোথাও ভ্রমণ করতে যাচ্ছি।